কাঁধে চেপে পুজো করতে যাচ্ছেন পুরোহিত। ঘুষখড়ায় রটন্তি কালী মন্দির চত্বরে বইছে পুনর নদীর স্রোত। মন্দিরের চাতাল ডুবে গেছে, 3 দিন ধরে জল মন্দির চত্বরে। যে কোনো সময় জল ঢুকতে পারে মন্দিরের গর্ভগৃহ। মন্দির চত্বর বানভাসি হওয়ায় যেতে পারছেন না দর্শনার্থীরা। তবে মন্দিরের পুজো কোনোদিন বন্ধ হয় না, তাই পুরোহিতকে বাধ্য হয়ে যেতে হচ্ছে কাঁধে চড়ে। এই আমার ভয়, কোনো নদী আছে পাশেই, বিরাট জল প্রবাহিত হচ্ছে, তা জল বাড়তি থাকছে এখন পর্যন্ত, তা এরা আমার দু সঙ্গী আমাকে নিয়ে এসে এরা পুজো দিচ্ছে। আজও পুজো করেছি, কালকেও পুজো করেছি, আজ অমাবস্যা ভরপুর চলছে, আজকেও পুজো চলছে, এখনো পর্যন্ত মায়ের পুজো হয়েছে, পুজো কিন্তু বন্ধ নয়। কালকেও রাত্রিবেলায় এখানে পুজো হয়েছে মায়ের, এই জলেতেই পুজো করেছি। আমাকে কীভাবে আসলেন? আমরা এই দুজনের সঙ্গে আমাকে কাঁধে করে নিয়ে এসে মাকে পুজো দিয়ে গেছি, কিন্তু এই মায়ের পুজো বন্ধ করি না। এরাই আমার সঙ্গী, এই সঙ্গীরা দুজনাই আমাকে নিয়ে আসছে, নিয়ে এসে মাকে পুজো দিয়ে যাচ্ছে। আমরা এই কদিন বন্যা হলেও মায়ের পুজো কিন্তু বন্ধ করি না আমি। মন্দির প্রাঙ্গণ ডুবে গেছে, ভেতরে জল চলে গেছে, মায়ের মন্দিরের ভেতরে একদম হোমকুণ্ডের ভেতরে জল চলছিল, কালকে জল বাড়ছে এখন একটু। এই যে নদীর যা অবস্থা, সংকীর্ণ অবস্থা হয়ে গেছে এখন, বিরাট বন্যা প্রবাহিত চলছে, আর প্রায় তো বন্যা হবে, এবারে দেখা যাচ্ছে জল বাড়ছে কমছে এইভাবেই চলছে, পুজো বন্ধ রাখছে না। এরাই আমাকে সঙ্গে, এরা দুজনা অনিল আর তেলি, এরা আমাকে কাঁধে করে নিয়ে এসে কালকে পুজো করছি, আজও পুজো করছি, পুজো কিন্তু বন্ধ হয় নাই মায়ের। এটা মা রটন্তি কালী মন্দির শ্মশান ঘুষখড়া। মা রটন্তি হচ্ছে ঘুষখড়ার বিরাট ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরে কোনো সময় মন্দির মাকে পুজো বন্ধ করে রাখে না। এই যতই বন্যা প্লাবিত হোক, মায়ের পুজো হবেই হবে, কিন্তু আমাদের মা মন্দির বন্ধ করি না আমরা। মাকে যেন তেন উপকার হোক, মাকে পুজো করতে আসছি আমরা। এই 200 বছর আগেকার আমাদের জায়গা, আমরা মাকে পুজো করি, প্রত্যেক দিন পুজো করি এখানে। আমি তো এইভাবে বাড়ি ফিরে চলে যাবো, প্রত্যেক দিন এরা মায়ের ভক্ত, এরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যেবেলায় আমার কাছে আসে, বন্য সময় আসে, প্রত্যেক দিনই আসে, কোনো দিন এদের বাকি নাই। এরা মায়ের ভক্ত দুজনা, ধন্দে ভেঙ্গি একদম, এরা আসবেই, জ্বর জ্বালা হোক যাই হোক, এরা একবার করে মায়ের কাছে আসবে। আমার নাম হচ্ছে শ্রী সোমরাজ চুংদার, খোকা বলি আমাকে।